নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি সুখবর জানাতে চলেছি। অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অর্থাৎ প্রায় দুবছরেরও বেশি সময় পরে আরআরবি গ্রুপ ডির এক্সাম ডেট প্রকাশ করেছে আজকে। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অর্থাৎ 2019 সালে আপনারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছিলেন, অনেক দিন পর কিন্তু আজকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে সেই এক্সাম সম্পর্কিত। অর্থাৎ কবে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে সেই বিষয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ফেয়ার, আর আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি, বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি, তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে সরাসরি দেখছেন, আমি রয়েছি অফিসিয়াল নোটিফিকেশানে, যেখানে সিএন নং দেখতে পাচ্ছেন RRC01/2019 লেভেল ওয়ান পোস্ট। অর্থাৎ 2019 সালে গ্রুপ ডি পোস্টে যে আপনারা আবেদন করেছিলেন সেই কিন্তু এখানটায় সিএন নম্বর দিয়ে দেওয়া রয়েছে, এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে কি, দেখুন, লিখে দেওয়া রয়েছে নোটিশ অন এক্সাম শিডিউল ফর সিবিটি। অর্থাৎ বন্ধুরা, কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে গ্রুপ ডির জন্য সেই বিষয়ে কিন্তু এখানটায় অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালের 23 ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানটায় আপনাদের গ্রুপ ডি পোস্টের জন্য পরীক্ষা কিন্তু আরম্ভ হতে চলেছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতীয় রেলের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু বেশ কয়েকটা মাস ধরে তো কিন্তু চলে, অর্থাৎ এক মাস, দু মাস, তিন মাস পর্যন্ত কিন্তু চলতে থাকে। তো এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কি করে জানবেন যে আপনার কোথায় সিটি রয়েছে বা কোথায় এক্সাম ভেন্যু রয়েছে, কোন সিটিতে পড়েছে বা কোথায় আপনাদের এক্সামটি হবে। কিন্তু এখানটায় জানিয়ে দেওয়া হয়েছে আপনার পরীক্ষার 10 দিন আগে কিন্তু আপনারা জানতে পারবেন আপনার পরীক্ষা কোথায় পড়েছে, কোন সেন্টারে আপনাদের পরীক্ষা থাকবে এবং আপনাদের কোন সিটিতে পরীক্ষা পড়েছে, সেটা কিন্তু আপনারা আপনাদের পরীক্ষার 10 দিন আগেই কিন্তু আপনারা জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এবং তারপরে দেখুন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানে লিখে দেওয়া রয়েছে আপনাদের পরীক্ষার ঠিক দিন আগে থেকে কিন্তু আপনারা যে ই কল লেটারটা থাকে বা অ্যাডমিট কার্ড থাকে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনাদের পরীক্ষা 10 দিন আগে থেকে আপনারা জানতে পারবেন আপনাদের পরীক্ষা কোথায় পড়েছে, কোন সিটিতে পড়েছে সেটা আপনারা জানতে পারবেন, এবং পরীক্ষার 4 দিন আগে থেকে কিন্তু আপনারা ই কল লেটারটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা 5 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন, 5 নম্বর পয়েন্টে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যারা গ্রুপ ডিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে 485,607 জনের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করা হয়েছিল ফটো এবং সিগনেচারের জন্য, যার জন্য কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু একটি নতুন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেটা নিয়ে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করেছি, যেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে তাদের কিন্তু আবার নতুন করে একটি সুযোগ থাকছে, অর্থাৎ আপনাদের সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করার জন্য যাদের বাতিল হয়ে গেছে, সেই ডেট কিন্তু শুরু হচ্ছে 15/12/2021 থেকে শুরু করে 26/12/2021 পর্যন্ত। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল হয়ে গেছে আপনারা কিন্তু সরাসরি 15/12/2021 থেকে আগামী 26/12/2021 মধ্যে কিন্তু একটি নতুন নোটিফিকেশান লিঙ্ক পেয়ে যাবেন, সেই নোটিফিকেশান লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু আপনাদের সিগনেচার এবং ফটোগ্রাফ কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু বিগ আপডেট, এবং এই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে। আপনারা ডেট দেখতে পাচ্ছেন 8/12/2021, কিছুক্ষণ আগে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাচ্ছেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েস, রেলওয়েস রিক্রুটমেন্ট বোর্ডসের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। জয় হিন্দ।